আটটা 23, আর আজকে শুক্রবার। তো আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি তো ভালোই আছি। তো আমার তোজো ব্লগ চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। তো আমি উঠেছি 8টার থেকে, উঠে বিছানা গুছিয়ে ঝাড় দিয়ে, ঘরটা ঝাড় দিয়ে জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, আর আমার ছেলের জন্য তৈরি করেছি সুজি। তো ওকে এখন খাওয়ানো হয়ে গেল, এই যে ও বসে আছে, ও খাবে না জন্য জেদ করছিল, তাই একটু কান্না করছে। এই যে, তো আমার বাসি ড্রেসও চেঞ্জ করা হয়ে গেছে অনেকক্ষণই। তো তোমরা আমার সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থেকো, তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। আমার ছেলে তোজোকে যখন খাওয়াচ্ছিলাম তখনকার ভিডিও, ও জলও খেতে চাইছিল না, সুজিও খেতে চাইছিল না, কিচ্ছু খেতে চাইছিল না তখনকার ভিডিও। তো আমি ভুল করে এটা পরে দিয়ে ফেলেছি, তো তোমরা কিছু মনে করো না প্লিজ। এগুলো আমার সকালের ভেজানো কাপড়গুলো, যেগুলো কেচে আমি এখন নেড়ে দিতে চলে এসেছি। তো কাপড়গুলোকে নাড়তে থাকি, তো তোমরা দেখতে থাকো। আর একটা আমি মিউজিক দিয়ে দিলাম। আমার কাপড় নাড়া কমপ্লিট, দেখতে পাচ্ছ আমার কাপড় নাড়াগুলো হয়ে গেছে। এখন আমি চলে যাব নিচে, নিচে গিয়ে আমি ব্রাশ করে চা খেয়ে নেব। আর চারপাশটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, দেখো কত গাছপালা, দেখেছ সবুজে একদম সবুজ আকাশ পুরো মেঘলা। তোমরাই দেখো আমি উল্টা দিক করে চা খাচ্ছি, আসলে ক্যামেরাটা উল্টা হয়ে গেছে, বুঝতে পারিনি, ওটাই তোমাদেরকে দেখালাম। দেখো আমি উল্টা দিক করে চা খাচ্ছি, আর আমার ছেলে প্যা প্যা করছে, সবাই চা বিস্কুট। দেখো তো ওকেও দিলাম, ও চায়ে ভেজাচ্ছিলো আর আমাকে খাওয়াচ্ছিলো, ও নিজে খাচ্ছিল না। চায়ের বাসনগুলো এবার মেজে দিচ্ছি আমি। দেখো আমি এখন সবজিগুলোকে কেটে নেব, আজকে রান্না করব মুগের ডাল কাঁঠাল দিয়ে, আর করবো পটল আলুর রসা। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো আর পুরো ব্লগটা দেখতে থাকো, আর আমাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। তো তোমরা দেখতে থাকো আর প্লিজ আমার পাশে থেকো। Thank you.
ডালটা ভেজে নিচ্ছি। মুগ ডালটা ভেজে ভালো করে ধুয়ে আমি প্রেসারে বসিয়ে দেবো, একসঙ্গে কাঁঠাল দিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো। গুড আফটারনুন, এখন বাজে 12:30। তো আমার স্নান কমপ্লিট, আমার ছেলে স্নান কমপ্লিট হয়ে গেছে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি খেলাম মুড়ি ডাল দিয়ে। আমার ছেলের জন্য খিচুড়ি করেছিলাম, খিচুড়ি ওকে খাইয়ে দিলাম, তো ও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। তো আজ যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা, তো ফ্যান চালালে ঠান্ডা লাগছে, যার জন্য মশারি টাঙিয়ে দিলাম। আর আমার ছেলের একটুতেই ঠান্ডা লাগে, প্রচণ্ড পরিমাণে সত্যি লাগে। তো আমি এখন চুলটা আছড়ে নেব, তো আমি চুল আছড়াই নিই এখনও স্নান করার পরে। আর আমার সব কাজই হয়ে গেছে, শুধু ভাতটা করবো, দুধটাও জাল দিয়ে দিলাম। আর এই যে বাসন আছে, আমার ছেলে খেলো, আমি খেলাম, প্রেশার আছে, তো আমি যখনকার বাসনটা তখনই মেজে নিই, তাহলে আমার হালকা লাগে। তো এসব আমি এখন বাসনটা মেজে নেব, তারপর কাজ নেই, পরে ভাতটা করব। তো আমার বর আসলে একসঙ্গে খাবো। তো তোমরা এখন কী করছো? আমি তো এখন বসে থাকবো, আমার আর কোনো কাজ নেই। আর ওই যে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, আর এই যে টুলটা পড়ে আছে দেখছো, টুলটা আমার ছেলে বিছানাতে তুলেছিল, বিছানায় তুলে বিছানায় বসেছিল, আবার বিছানা থেকে নিচে ফেলে দিয়েছে। তো এখন আমি আর বেশি কথা বলবো না, কারণ আমি যদি বেশি কথা বলি তো আমার ছেলে এখন ঘুম থেকে উঠে যাবে, কারণ ওই একটু আওয়াজ ফেলে উঠে যায়। তো আমি তোমাদের সামনে আবার পরে আসবো। তো তোমরা ভালো থেকো, আমি তোমাদের সামনে আবার পরে আসবো, ঠিক আছে? ऐसे मिली तू बन गए दिल की धड़।